সারা আমার থেকে কত ছোট ছোট চিঙ্গা জিঙ্গার বিয়া হয়ে গেল, অথচ আমার ভাঁদা আমি থাকতে তোর কোন কাজে হবে বাধা। দেখো দেখিনি ছাড়া কেমন ঝুল হয়েছে, বলে কি বিহারা মিলে খাবো নাই। পরে বিহা শুন শুন, ওই অত সময় নাই তো ওই 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 ঠাকুমাকে বিয়ে করব ঠাকুমাকে। এ বাবা এ নুনু, বিহা বিহা করে খেপাইন গেলি ন কি রে? কেনে কেনে কেন তোদের কোনো আপত্তি আছে? ইবাসিয়া এত এত থাকতে মিয়া আমার মাকে করবি দিয়া লোককে কি বলবি রে? আমার তো গোটাটাই আপত্তি। কই কই আমি আপত্তি করেছিলাম? তুই কিসের আপত্তি? আমার মাকে যখন বিয়া করিয়েছিলি তখন আমি আপত্তি করেছিলাম? তাহলে তোর মাকে বিয়া করলে তোর কিসের আপত্তি? এ নুনু আভাল, তোর কথা শুনে লোকগুলো কেমন দাঁত ফাড়ে আসছে। বিহা দিয়ে তোর তুই কি করে খাবি রে? হ্যাঁ ও ভালো তরকারি হইলে তো আমি কথা করে রাখবো, তুই ভোদা আর তোর কাকাকে নিয়ে যাই দেখে আসবি, আর ভরানো কি হয়েছে এলাকে ডাক্তার দেখে আসবি। চল চল এবার খাইতে দিবি, চল ঢেঙ্কুড়া কর যদি ভোট ভোটই খুঁজি তবে সাইকেল নিতে, আর যদি রেডিও নিবি তবে বলবি একটা টিভি দিতে হবে। বুঝলি তো বাপ? হ্যাঁ সবে বুঝেছি। কি বুঝলি বল দেখি? প্রথমে বলিব আমাকে তো একটা শাশুড়ি দিতে হবে। এ বাবা শাশুড়ি কি খুঁজবি রে? হ্যাঁ শাশুড়ি খুঁজলে তবে আমাকে তো দিবে।